আপনার আমার সাথে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার জন্য পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের দরবারে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করা যাচ্ছে। আজকে বলবো কোরআনে কারিমের দাওয়াত, কি দাওয়াত নিয়ে কোরআন আমাদের কাছে এসেছে, আমাদের কাছে কি বক্তব্য, কোরআনের মূল বক্তব্যটা কি, সেই মূল বক্তব্যের ওপরে আজকে আমরা আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, তিনি যেন মেহরবানি করে কোরআনে কারিমের দাওয়াত মানুষের সামনে পেশ করার মতো যোগ্যতা আমাদেরকে দেন এবং শোনার মতো, বোঝার মতো, আমল করার মতো তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। কোরআনে কারিমের দাওয়াত হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, কোরআনের মূল দাওয়াত তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক বর্জন করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা। এই তিনটি দাওয়াত, কটি দাওয়াত হলো, তিনটি। প্রথম হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, দুই নম্বরে শিরক বর্জন করা, তিন নম্বরে জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার, আল্লাহ পাকের। একটি ইমারত, একটি বিল্ডিং নির্মাণ করতে হলে সর্বপ্রথম তার ভিত্তিকে দৃঢ়ভাবে গঠন করতে হবে, তার ফাউন্ডেশনকে মজবুত করতে হবে। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তার উপরে সুদৃঢ় ইমারত দাঁড়াতে পারে না। আপনি মনে করেন একটা বিল্ডিং বানাবেন, মাল্টি স্টোরি বিল্ডিং, একটি বহুতল বিশিষ্ট একটা দালান বানাবেন, সেই দালানের ভিত্তিটা খুব মজবুত আপনি করলেন না, কিন্তু বিল্ডিংটা নির্মাণ করে তার চতুর্দিকে আপনি প্লাস্টিক পেইন্ট করলেন, তারপরে তাকে সুন্দর করে মোজাইক করলেন, টাইলস ব্যবহার করলেন, এরপরে আপনি অনেক কিছু করলেন এই বিল্ডিংয়ের জন্য, সুন্দর করে সাজালেন গোছালেন, কিন্তু বলেন এই বিল্ডিংয়ের লংজিভিটি, এই বিল্ডিং দীর্ঘদিন টিকে থাকবে, একথা কেউ কি আপনাকে বলবে, বলবে না, যেহেতু আপনার ফাউন্ডেশন নড়বড়ে, ফাউন্ডেশন মজবুত না। ফাউন্ডেশনটা যদি মজবুত হয় আর রং সং যদি কম হয় কিচ্ছু আসে যায় না, আপনার এই এমআরআর দীর্ঘস্থায়ী হবে বলে প্রকৌশলীরা বলবেন। ঠিক অনুরূপভাবে একটি আদর্শিক এমারতের বেলায়ও একই কথা প্রযোজ্য। একটি আদর্শের এমারত যদি কেউ গড়তে চায় তাহলে সে আদর্শ যতই চিত্তাকর্ষক হোক, আকর্ষণীয় হোক, কল্যাণধর্মী হোক, যতক্ষণ পর্যন্ত তার বুনিয়াদ দৃঢ় না হবে, বুনিয়াদ মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত সে আদর্শ দুনিয়ার বুকে টিকে থাকতে পারে না। ইসলাম আল্লাহ প্রদত্ত একটি আদর্শ। ইসলাম কার দেওয়া আদর্শ? আল্লাহ পাকের দেওয়া একটি জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার বুনিয়াদ হচ্ছে তাওহীদ, ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, ভিত্তি হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যদি মজবুত হয় আপনি মজবুত হবেন, সমাজ মজবুত হবে, রাষ্ট্র মজবুত হবে, ঈমান মজবুত হবে, দুনিয়ায় টিকে থাকবেন, শান্তি পাবেন, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সুতরাং ইসলাম রূপ ইমারতটি কোথাও নির্মাণ করতে চাইলে সর্বপ্রথম বুনিয়াদ দৃঢ় করতে হবে কিসের বলুন? তাওহীদের। এবং এজন্যে সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের সেটা হলো সর্বাবস্থায় শিরক বর্জন করতে হবে। তাওহীদের বিপরীত হচ্ছে ইমানের বিপরীত কি? কুফর। ইমানের বিপরীত কুফর, আর তাওহীদের বিপরীত শিরক। শিরককে সুবলে উৎপাটিত করতে হবে, এর ভিত্তি সহ, এর আস্তানা সহ শিরককে ধ্বংস করতে হবে। জীবনের প্রতিটি স্তর থেকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, এটাই হলো কোরআনে কারিমের দাওয়াত, এটাই হচ্ছে কোরআনে কারিমের সর্বপ্রথম দাওয়াত। কোরআনের মূল বক্তব্য হচ্ছে যে মানব গোষ্ঠীকে শিরক মুক্ত করে আল্লাহর গোলাম বানাও। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব
আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, করেছি শুধুমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কারণে করি নাই। কিসের জন্য করেছি? ইবাদতের জন্য, গোলামির জন্য। এই ইবাদত কাকে বলে? ইবাদত, এটি হচ্ছে একটি ব্যাপক অর্থবহ শব্দ। এটা হচ্ছে এই ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জীবনের সকল ক্ষেত্রে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, মাতা পিতার সন্তুষ্টি অর্জন, তাদেরকে ভালোবাসা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, প্রতিবেশীর হক আদায় করা, গরিব দুঃখী এতিমদের হক আদায় করা, আল্লাহর জিকির করা, কোরআনে কারিমকে তিলাওয়াত করা, আমলে সালেহ করা, এসব কিছু ইবাদতের মধ্যে সামিল। এসবগুলি কি? ইবাদতের ভেতরে সামিল। এভাবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি বিনয়ী হওয়া এবং আল্লাহর প্রতি একমুখী হওয়া, এ সব কিছুই ইবাদতের মধ্যে সামিল। এগুলি সবই হচ্ছে ইবাদত। এই ইবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। যত রাসূল এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা স্মরণ করায় দিতেই পৃথিবীতে এসেছেন। কথা বুঝতে পেরেছেন? আম্বিয়া আলাইহিমুসসালাম দুনিয়া এসেছেন আল্লাহ পাকের বান্দাদেরকে এই কথাগুলি স্মরণ করিয়ে দিতে। দেখুন কোরআনে পাক বলছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলেন, আমি নূহকে তার কওমের জন্য অবতীর্ণ করেছি। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। নূহ আলাইহিস সালাম এই দাওয়াত পেশ করেছেন। হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সালে আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালি আলাইহিস সালামকে তার জাতির কাছে, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম, তিনি জাতির কাছে গিয়ে বললেন, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এভাবে শোয়েব আলাইহিস সালামকে পাঠানো হলো মাদিয়ানবাসীদের জন্য এবং বলা হলো, তিনি এসে বললেন, হে আমার জাতি, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তো এ কথার দ্বারা আমরা কি বুঝলাম? সমস্ত নবীরাই আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন। কোন নবী বলেন নাই, ও আমার জাতি, তোমরা আমার গোলামি করো। কেউ বলেছেন? জোরে বলেন, কেউ বলেছেন? বলেননি। সমস্ত পয়গম্বরের আম্বিয়া আলাইহিমুসসালাম সবাই বলেছেন, আল্লাহ পাকের গোলামি করো, তার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি, কোন জাতি বাদ পড়ে নাই। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, সবাই এসে রাসূল পয়গম্বরের দাওয়াত দিয়েছেন, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুতের অর্থ মনে আছে আপনাদের? তাগুত, যাদের মনে নেই আবার শোনাই,
তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, সেই শক্তিকে বলা হয় তাগুত। আল্লাহ পাকের সমস্ত নবীরা বলেছেন, এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। কোরআনে কারীম বলছে, ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত্বাগুত, যারা তাগুতকে অস্বীকার করেছে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন এক মহান, এমন এক দৃঢ় অবলম্বন গ্রহণ করেছে যা তাকেই কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করে দিতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বিপর্যস্ত করে দিতে পারবে না, এমন এক অবলম্বন সে গ্রহণ করেছে। তাগুতকে বর্জন করতে হবে এবং আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এই কথাই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, গোলামি করতে হবে আল্লাহ পাকের। সমস্ত নবীরা বলেছেন, ইয়া কওমি, নবীরা কি বলেছেন, হে আমার জাতি। এই দাওয়াত যখন আমাদের নবী দিলেন, বিশ্ব নবী যখন এই দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে এই দাওয়াত যখন পেশ করালেন, তখন তিনি দাওয়াতটা এভাবে দিলেন, ইয়া কওমি বললেন না। হুজুর কি ইয়া কওমি বলেছেন? কখনো বলেন না ইয়া কওমি। আল্লাহ হুজুরের মুখ দিয়ে কথা বের করার নাই, যেহেতু হুজুর তো আঞ্চলিক নবী নন, হুজুর তো গোত্রভিত্তিক নবী নন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভাষা ভিত্তিক নবী নন। রাসূল কি নবী? সিল্লায় কোন না? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান। হে নবী, আপনি বলুন, ও মানব সকল, ও পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি, সকলের জন্য আমি রসুল। যেহেতু বিশ্ব নবী, সেহেতু তার মুখ থেকে আল্লাহ পাক ইয়া কওমি বের করেন নাই, ও আমার জাতি তা না। আল্লাহ পাক তার মুখ থেকে ইবাদতের দাওয়াতটা এভাবে তিনি পেশ করালেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে মানব সকল, হুজুরের মুখ থেকে আল্লাহ বের করছেন কি, হে মানব সকল, আইয়ুহান নাস, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষকে ডাকা হচ্ছে, পৃথিবীর মানব মণ্ডলীকে ডেকে বলা হচ্ছে, আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো সেই রবের, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করো, তার গোলামি করো। আমার বন্ধুগণ, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় ইবাদতের কথা আমাদের শোনায়ছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের পক্ষ থেকে কথা চূড়ান্ত হয়েছে, এ ফয়সলা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ পাকের। ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। এই ইবাদতের অর্থটা কি, ইবাদতের মানে কি? মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার? আল্লাহর গোলামি হবে, আল্লাহর আনুগত্য হবে, অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে। সেই ইবাদত আমরা মনে করেছি, নামাজ হচ্ছে ইবাদত, রোজা হচ্ছে ইবাদত, যাকাত হচ্ছে ইবাদত, সদকা ফিতরা ইত্যাদি হতেছে ইবাদত, এগুলি ইবাদত মনে করেছি। কিন্তু মনে রাখতে হবে, শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, জীবনের মুসলমানদের সব কাজগুলি ইবাদতের মধ্যে হতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে ইবাদত। ব্যবসা করবেন, হুকুম মানবেন কার? জোরে কন কার? জমিন চাষ করবেন, হুকুম মানবেন কার?
আইন আদালত চালাবেন, কোর্ট কাছারি করবেন, আইন মানবেন কার? রাজনীতি করবেন, আইন মানবেন কার? সমাজনীতি চালাবেন, আইন মানবেন কার? জীবনের সব ক্ষেত্রে তার আইন মানতে হবে। আমরা এগুলিকে এবাদত মনে করি না। আমাদের দেশের লোকেরা, এক শ্রেণীর লোকেরা এটাকে এবাদত মনে করে না, এবাদত মনে করে শুধুমাত্র নামাজ। আচ্ছা, নামাজ যদি শুধুমাত্র এবাদত হয় তাহলে তার অর্থ কী দাঁড়াবে? তার অর্থ দাঁড়াবে এই যে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? কত? 5 ওয়াক্ত নামাজ পড়তে, উজু করে পবিত্র হয়ে জায়নামাজ বিছায়া 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশির বেশি 1 ঘন্টাই লাগুক। জি হ্যাঁ, 1 ঘন্টা 1.25 ঘন্টা। তাহলে কি হলো অর্থ? অর্থ এই হবে, 24 ঘন্টার ভিতরে আপনি 1 ঘন্টা 1.25 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা 23 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কেউ? রোজা যদি শুধুমাত্র ইবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাস শয়তানের গোলাম। কে কে হবেন হাত তুলে দেখান তো, বোঝে নাই সেই জন্য হাত উঁচু করছে। বাকি 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বোঝা যাচ্ছে নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত নয়। যেমন মানুষের হাত, এটার নাম কি? এইটার নাম কি? এটার নাম কি? এক একটা অঙ্গের এক একটা নাম, চোখ নাক মুখ হাত পা এক একটার এক একটা নাম। তাহলে মানুষটা কই? সবটা মিলে মানুষ, সবটা মিলে কি হলো? মানুষ হলো। অনুরূপভাবে নামাজ শুধু ইবাদত নয়, রোজা শুধু ইবাদত নয়, এগুলি হচ্ছে ইবাদতের অঙ্গ, ইবাদতের পার্ট। নামাজ রোজা হজ যাকাত সাদকা ফিতরা, ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, পরের উপকার করা, মা বাপকে মহব্বত করা, শ্রদ্ধা করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এর সমস্ত কাজগুলো মিলিয়ে হচ্ছে ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এই অর্থে নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও। মনের মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন, যে নামাজ পড়া তো ইবাদত বুঝলাম, না পড়া ইবাদত, আবার কোন ফতোয়া দিয়ে দিলেন? রোজা রাখা ইবাদত আবার না রাখা ইবাদত, এটা কেমন কথা বললেন চিন্তা আসতে পারে। হ্যাঁ, কথা ঠিকই, নামাজ পড়া ইবাদত, না পড়াও ইবাদত। সর্বক্ষণ আপনি নামাজ পড়েন জায়েজ আছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে 3টা সময় নামাজ পড়া হারাম। কোন কোন সময়? ঠিক সূর্য উদয় হওয়ার সময়, ঠিক সূর্য মাথার উপরে থাকার সময়, আর ঠিক অস্তগামী হওয়ার সময়। এই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। আল্লাহর হুকুম মানতেছেন, নিষেধ করা হয়েছে নামাজ পড়ো না, পড়বেন না। আবার রোজা রাখা, সারা বছর রোজা রাখেন সওয়াব হবে, কিন্তু বছরের 2 ঈদের 5 দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে, এই সময় রোজা না রাখাটাই। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই, জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক হওয়ার নামই। আপনি ব্যবসা করতে যাবেন, ওজনে যদি কম না দেন, খাদ্যে যদি ভেজাল না দেন, আর আপনি যদি সততাপূর্ণ ব্যবসা করেন, যতক্ষণ ব্যবসার ওই দোকানে বসে থাকবেন, ফ্যাক্টরিতে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে। আপনি চাকরি করবেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, আল্লাহর হুকুম মাফিক যদি হয় ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন। মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আর তার সাথে কোনো শরীক স্থাপন করো না। পৃথিবীর মধ্যে 2 মুঠো যদি খেতে চাই, পড়তে চাই, পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে ইবাদত করা লাগবে। ইবাদত করলেই খাবার পাওয়া যাবে, ইবাদত করলে কি পাওয়া যাবে? খাবার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي
أطعمهم من جوع وآمنهم من خوف কুরাইশদেরকে বলছেন, ও কুরাইশরা, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করো, কি হবে তাহলে? এই ঘরের মালিকের ইবাদত যদি করো, দাসত্ব যদি করো, আনুগত্য যদি করো, তার গোলামি যদি করো, তাহলে কি হবে? আল্লাযী আতআমাহুম মিন জূউ, তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দিবেন। সুবহানাল্লাহ, কর ক্ষুধার সময় খাবার পাবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন যখন বিপদ আসবে, মুসিবত আসবে, সন্ত্রাস সৃষ্টি হবে, বিপদ মুসিবত আসবে, ভীতি আসবে, ভীতির সময় আমন আমান নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে। সুতরাং আমার ইবাদত করো। আর যদি জান্নাতে যেতে চাও, কি বলেন? আমরা কি বেহেশতে যেতে চাই? আর যারা কথা কইলেন না, আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতে যদি যেতে চাও তাহলে ইবাদত করা, ইবাদত করা ছাড়া পথ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার মধ্যে শামিল হও, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদি, আমার গোলাম হওয়া ছাড়া, আমার গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায়, আমরা আল্লাহরে দেখতে চাই কিনা, চাই কিনা আল্লাহকে দেখতে? আল্লাহ পাক বলছেন, আমারে যদি দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, আর আমার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায়, তাহলেই আমার সঙ্গে কিয়ামতে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, এবং কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই গোলামি করতে হবে, ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো, গোলামি করো, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায়, তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো। মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ। আল্লাহর গোলামি হচ্ছে, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে, আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে। যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকতা করে, অহংকার করে, আল্লাহর সামনে মাথা নত করে না, ইবাদত করে না আল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে, আমার ইবাদত করে না, আমার গোলামি করে না, আমার সামনে মাথা নত করে না, অহংকার অহমিকতা করে যারা জীবন চালায়, আমি কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান্নামে পাঠাব। যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, অস্বীকার করবে আল্লাহর গোলামিকে, অহমিকতা করে চলবে, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের মধ্যে। সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে। মর্যাদা বাড়ে কিসে? আল্লাহর গোলামিতে। গোলামি করলেই মর্যাদা বাড়বে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে, কোরআনে কারিমের মধ্যে সবচাইতে মাহবুব, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন, তখন নাম নেন নাই, আব্দুন শব্দ ব্যবহার করেছেন, গোলাম বলেছেন, বান্দা বলেছেন, আমার বান্দা। বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে।
আলিম, ওলামা, পীর, বুজুর্গ, সাহাবি, পেগম্বর, নবী, রসুল, সবচাইতে বড় খিতাব হচ্ছে আব্দ, আল্লাহর গোলাম হওয়া। আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব্দ। মানুষকে আল্লাহ যাকে সবচাইতে ভেলি বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আব্দ বলেছেন। কি বলেছেন বলুন? আব্দ, বান্দা। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন। নাম নেন নাই, নবী এবং রাসূলও বলেন নাই, কোরআনে কারীমের ভিতরে রাব্বুল আলামিন তার হাবিবকে আব বললেন। যেমন দেখুন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে, তোমাদের যদি সন্দেহ হয় এই যে বান্দা আমার আব্দের উপরে নাজিল করেছি, এই আব্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দ অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব্দ। স্নেহপূর্ণ নাম, স্নেহপূর্ণ ডাক, মহব্বতপূর্ণ ডাক। অন্য আয়াতে আমরা দেখতে পাই, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا, অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফোরকান নাজিল করেছেন। হুজুরের নাম নেন নাই, রসুল বলেন নাই, বলেছেন আব্দ। কি বলেছেন? আব্দ, আমার বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন। এখানে আব বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা, কার কথা বুঝালেন? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কথাই বুঝালেন, তিনি হচ্ছেন আব্দ। সুতরাং আব্দিয়ত, গোলামি, আল্লাহর গোলামি হলো জীবনের সবচাইতে বড় কথা। আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে। আমরা হচ্ছি আল্লাহর গোলাম। জোরে বলেন, আমরা কি? আমরা যে গোলাম সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে, যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক, অমুক একজন সম্মানী লোক, গোলাম আমি, এটা বলা কি লজ্জার কথা, এরকম একটু মনে মনে কোনো অসুবিধা কারো হয় নাকি? জোরে কন তো, আমরা কি কার গোলাম? সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহর গোলাম। আমরা এমন মহান সত্তার গোলাম, মহান সত্তার বান্দা, যার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, আকাশেও কেউ নাই। প্রচন্ড ক্ষমতার মালিক এমন এক মহান সত্তার গোলাম আমরা। সুতরাং গোলামিটা করতে হবে সব ক্ষেত্রে। গোলামিটা হচ্ছে না আমাদের, আমাদের গোলামি হচ্ছে না। আমাদের জমিনে আমরা জমিন চাষ করি, আল্লাহর গোলামি সেখানে করি না। জমিন চাষ করতে গিয়ে, লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে পরের জমিনের আইল ঠেলে না এমন এলাকা খুব কম আছে। অবশ্য চট্টগ্রামের কথা ভিন্ন, এখানে ঠেলাঠেলি করে না, এখানেও করে। তো কেমন গোলাম হলাম? জমিনে চাষ করতেছি, পরের জমিনের আইল ঠেলতেছি, যা নিষেধ করা হয়েছে আমরা সেটা করতেছি। আল্লাহ নিষেধ করছেন সুদ খেও না, আমরা সে সুদের মধ্যে যাচ্ছি। আল্লাহ নিষেধ করেছেন জুয়া খেলতে, সেই জুয়া খেলা হচ্ছে। মদ খেতে নিষেধ করেছেন, সেই মদ খাওয়া হচ্ছে। অর্থাৎ যা যা নিষেধ করা হয়েছে সমাজের মধ্যে সেগুলি বেশি করে চলতেছে, ঠিক কিনা? তাহলে কি বান্দা হতে পারলাম? বান্দা হতে পারি নাই, গোলাম হতে পারি নাই। গোলাম হতে হবে আল্লাহ পাকের। কি হতে হবে জোরে কোন? গোলাম হতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহর হক বান্দার উপরে কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি, এ ব্যাপারে একটি হাদিস এসেছে। ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ
আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হযরত মুআজ বলছেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পৃষ্ঠে হুজুরের পেছনে বসা ছিলাম। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, বললাম আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। আমি কি করে জানবো আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন? ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই যে বান্দা গোলামি করবে আল্লাহর, ইবাদত করবে আল্লাহর, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে আল্লাহর উপরে কার হক? বান্দার হক। আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপর কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলামি করবে আর শরীক স্থাপন করবে না আল্লাহর সাথে, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ তাকে আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুতরাং তাওহীদের আকীদা মজবুত হতে হবে, আখেরাতের কামিয়াবি এর উপরে নির্ভরশীল। আমরা যদি আখেরাতে কামিয়াবি চাই, কি বলেন, আখেরাতে কি আমরা জীবনের সফলতা চাই? জোরে বলেন, সফলতা চাই? আখেরাতের কামিয়াবি যদি চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, বেহেশতে যদি যেতে চাই, তাহলে আকীদাকে মজবুত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এবং আল্লাহ সৃষ্টিকর্তা, কোরআনে পাকের শিক্ষা অনুযায়ী আল্লাহরে বিশ্বাস করি, এতটুকুন কথা বললেই তাওহীদের হক আদায় হয় না। তাওহীদের হক হচ্ছে আল্লাহ পাককে সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, রিজেকদাতা, কল্যাণদাতা সব কিছু হিসাবে মানতে হবে। কাকে? আল্লাহ পাককে। জোরে সরে বলুন, কাকে মানতে হবে? সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? আল্লাহর নাম নিতে শরম করে নাকি? তাহলে জোরে সরে কোন, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় ক্ষমতা, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানিয়ে দিতে পারেন, এতিমকে রাষ্ট্রের মালিক বানিয়ে দিতে পারেন, ধনীকে গরিব বানিয়ে দিতে পারেন, গরিবকে ধনী বানিয়ে দিতে পারেন, মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দা কি মৃত্যু করে দিতে পারেন, পথের লোককে ধরে প্রেসিডেন্ট বানায় দিয়া ফুলের মালা দিয়া গলা থেকে পা পর্যন্ত ভরে দিতে পারেন। আবার আল্লাহ যদি নারাজ হয়ে যান, প্রেসিডেন্টের ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় দিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিতে পারেন। তাহলে ক্ষমতাটা কার? বিশ্বাস করেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আকীদা মজবুত হতে হবে আমার মুসলমান ভাইরা। আকীদায় গড়বড় যদি হয়ে যায়, তাওহীদ বুঝতে যদি ভুল করেন, জীবন বরবাদ হয়ে যাবে। আর কিছু যদি না পারেন, অন্তত ঈমান ও আকীদাকে মজবুত করে যদি আল্লাহর দরবারে উঠতে পারেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বিরাট কামিয়াবি আসবে কিয়ামতে, যদি আকীদাটাকে মজবুত করে নেওয়া ওঠা যায় আল্লাহর দরবারে। সেজন্য আমি কোরআন আমাদেরকে কি শিখালো সেই কথাই বলছি। আল্লামাল কোরআন, কোরআন কি শিখাইছে? তাবিজ শিখায় নাই। কোরআন আমাদেরকে শুধুমাত্র মাথা ঝুলে ঝুলে তেলাওয়াত, এটা শিখায় নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কোরআন শিখাচ্ছে, কে শিখাচ্ছে? কোরআন। তার মানে কে? আল্লাহ। কে শিখাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন। বান্দা শোনো ভালো করে, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চান, তাহলে সেই ক্ষতি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এটা হবে ঈমান। এটা কি? এই ঈমান যদি মনের মধ্যে আসে, আপনি বিরাট শক্তিশালী বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যাবেন। আপনার যদি ঈমান থাকে যে দুনিয়ার কোনো গুলির উপরে, কোনো বুলেটের উপরে যদি আমার নাম লেখা থাকে, সারা পৃথিবী
ওই গুলিবিদ্ধ হওয়া থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর কোন গুলির উপরে, কোন বুলেটের উপরে যদি আমার নাম লেখা না থাকে, তাহলে গোটা বিশ্ব একযোগে প্রচেষ্টা করেও আমাকে গুলিবিদ্ধ করতে, এটার নাম কি ইমান। তাই আল্লাহ বলছেন যে আমি যদি কারো ক্ষতি করি তাহলে এই ক্ষতি থেকে তাহলে তাকে কেউ বাঁচাইতে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ করতে চান তাহলে তার কল্যাণকে কেউ ফিরায় দিতে পারে না, কল্যাণ থেকে কেউ তাকে কল্যাণ থেকে মাহরুম করে দিতে পারে না। তার মানে হলো আল্লাহ যদি কাউকে চুল ধরে, মাথা ধরে, কল্লা ধরে উপরের দিকে টানে, আর দুনিয়া যদি তার পাও ধরে নিচের দিকে টানে, তাহলে দুনিয়া পারবে? পারবে। আল্লাহ কল্যাণ করতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আর আল্লাহ অকল্যাণ করতে চাইলেও তার থেকেও কেউ বাঁচতে। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকিমুল খাবির। তিনি তার বান্দাদের উপরে একচ্ছত্র আধিপত্য রাখেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার বান্দার উপরে, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন, তিনি মহান বিজ্ঞানময়। এই তাওহীদ খুঁজে নিতে হবে। তাওহীদ অর্থাৎ আল্লাহ পাককে সমস্ত ক্ষমতার মালিক মনে করতে হবে। দেখুন আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা মনে আছে তো? ভুল টুল করেন না তো? ভুল টুল করবেন না। আমাদের জাতি আত্মভোলা, মাঝে মধ্যে ভুল টুল করিয়ে বসে, আন্দাজে ভান্দাজে একটা বানায় বসে। আসলে জাতির পিতা মুসলমানদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন তাওহীদ তালাশ করতেছেন, কে স্রষ্টা, সর্বোচ্চ ক্ষমতার মালিককে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই তাওহীদ খোঁজার, তাওহীদ অন্বেষণ কাহিনীটাকে রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জায়গা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য, শোনাবার জন্য। ফালাম্মা জান্না আলাইহি লাইলু রা কাওকাবান কালা হাযা রাব্বী। তিনি রব সন্ধান করছেন, কে আমার স্রষ্টা, সর্বোচ্চ ক্ষমতার মালিককে, আইনদাতাকে, বিধানদাতাকে, স্রষ্টাকে, কে তিনি, তাকে খুঁজছেন। মনের ভিতরে ওই চিন্তা, মস্তিষ্কে এই চিন্তা, হঠাৎ করে রাত এলো, পশ্চিম গগনে সুন্দর এক তারকা উদিত হলো, সান্ধ্য তারা। সন্ধ্যার সময় যে তারাটা ওঠে সেটা ছোট না বড়? বড়। সেটা সারা রাত থাকে না অল্প সময় থাকে? অল্প সময় থাকে। সান্ধ্য তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযা রাব্বি, পেয়ে গেছি আমার রব, এটাই আমার রব, এটাই হচ্ছে আমার স্রষ্টা, এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে থাকলেন কিছুক্ষণ পরে, এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না, পছন্দ করি না, সে রব হতে পারে না। যে রব হবে তার আবার উদয়স্ত কিসের? কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হলো, চাঁদ দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল ক্বামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। চাঁদ দেখে বললেন, এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার বিধানদাতা। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনী রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ্দাল্লিন। চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার প্রকৃত পক্ষের যিনি প্রভু, যিনি আমার রব, তিনি যদি আমারে সত্যিকারের পথ না দেখান তাহলে আমি গোমরা হয়ে যাব, গোমরাদের পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। চিন্তা করতেছেন আমার রবকে, তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল, চাঁদ দেখলাম ডুবে গেল, তাহলে আমার রবকে,
সকাল চলে যাওয়ার পর যখন দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে ডগমগ করে, সূর্যকে দেখে তিনি বললেন, সূর্যকে দেখে বললেন এটাই আমার রব, আর এটাই বড় রব। যেহেতু চাঁদের আলো ছিল স্নিগ্ধ, সূর্যের আলো অত্যন্ত প্রখর, চাঁদের দিকে তাকানো যেত, সূর্যের দিকে তাকানো যায় না, এটাই আমার রব এবং বড় রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভুলও ভেঙে গেল। সন্ধ্যার আগমনে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্য অস্তমিত হয়ে গেলে পরে তিনি বললেন, ইয়া কওমি, ও আমার জাতি, তোমরা যে জিনিস দিয়ে শিরক করো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত, আমি তোমাদের অন্তর্ভুক্ত মুশরিক নই। আমার রবকে আমি চিনে ফেলেছি, সুবহানাল্লাহ, আমার রবকে আমি চিনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম। জানেন আপনারা এটা, পড়েন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়ামা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমার এই মুখমণ্ডলকে ফিরাই দিলাম দুনিয়ার সব দিক থেকে, মুখ ফিরাইয়া আমার এই মুখ ফিরালাম সেদিকে, সেই স্রষ্টার দিকে যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি মানব মণ্ডলী সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম। তিনি ছাড়া কোনো রব নাই, প্রভু নাই, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে বুঝে ফেললেন, আল্লাহকে চিনে ফেললেন। আমার বন্ধুগণ, আজ মুসলমান হয়ে আমরা আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহর ওয়াহদানিয়তকে আমরা বুঝতে পারি নাই আমার ভাইয়েরা। সুতরাং তাওহীদ তাওহীদ তাওহীদকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, তাওহীদের উপরে জীবন গড়তে হবে। তাওহীদ হচ্ছে বিশ্ব মানবতার জন্য ঐক্যের প্রতীক। তাওহীদই পারে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করতে, আর কোনো জিনিসই পারে না। আমার ভাইরা, কোরআনে কারীম বলছে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ। ঐক্যের কথা, বিশ্বব্যাপী মানব মণ্ডলীর ঐক্যের কথা, ইউনিটির কথা, স্বাধীনতার গ্যারান্টির কথা, মানবতার কথা, মানুষকে বেঁচে থাকার কথা। হে নবী বলুন, হে আহলে কিতাবেরা এসো, তোমরা আর আমরা এমন একটা কথায় ঐক্যবদ্ধ হই যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। কথাটা কি? কথাটা হচ্ছে, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটা মানো, ও দুনিয়ার মানুষ, খ্রিস্টান হও, ইহুদি হও, হিন্দু হও, নাসারা হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, খাসদ হও, বাসদ হও, যেই হও না কেন, যারা মানুষ সব এক হয়ে যাও, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার ঐক্যের বাণী, বিশ্ব মানবতার ঐক্যের কথা, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এ কথা মানতে কারো অসুবিধা আছে? তিনি স্রষ্টা। বলা হচ্ছে না যে আমেরিকাকে সুপার পাওয়ার মানো, ব্রিটেনকে সুপার পাওয়ার মানো, চায়না ফ্রান্সকে সুপার পাওয়ার মানো? কিসের সুপার পাওয়ার?
কোন সুপার পাওয়ার মানি না, একমাত্র সুপার পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সৃষ্টি করেছি আমি, সুতরাং ঘোষণা করো আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, সকলের জন্য। কি সুন্দর কথা, সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের জন্য আর আমাদের জন্য সমান, তোমরাও আল্লাহরে মানো আমরাও আল্লাহরে মানি, সুতরাং আল্লাহর গোলামি করতে অসুবিধা কোথায়। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করো না। ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে রব বলে মেনে নেব না, সুপার পাওয়ার বলে মেনে নেব না, আইনদাতা বিধানদাতা হিসেবে মেনে নেব না। এই কথা যদি জগৎবাসী স্বীকার করত, আপনার স্বীকার করলে পরে ইউএনও লাগবে না, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন লাগবে না, সেন্টো লাগবে না, সিয়াটো লাগবে না, আসিয়ান লাগবে না, সার্ক লাগবে না, কিচ্ছু লাগবে না। এই তিনটা কথা মানলেই সারে দুনিয়াবাসী, কয়টা কথা, আজকে শান্তি হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে। সোনার হরিণ, সোনার হরিণ আছে নাকি নাই? সোনার হরিণ যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম বোঝেন তো, নামে আছে কাজে নাই, সোনার হরিণ ওই রকম। শান্তি আজকে পৃথিবীর মানুষের কাছে সোনার হরিণ। শান্তির জন্য কত চেষ্টা করলো পৃথিবীর মানুষ, লিগ অব নেশনস তৈরি হলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হলো, সেন্টো সিয়াটো আসিয়ান সার কত কিছু হলো, সাতটা দেশ মিলে সার তৈরি করলো। শান্তির জ্বালায় আমরা অস্থির নাকি? শান্তির জ্বালায় অস্থির। সুতরাং আজকে তিনটা কথায় পৃথিবীর শান্তি ফিরে আসতে পারে, কয়টা কথা, মাত্র তিনটি কথায় এই উত্তপ্ত পৃথিবী, অশান্ত পৃথিবী, পৃথিবীর এই অশান্তিময় প্রজ্বলিত পৃথিবী, মানুষেরা যেখানে জ্বলছে আর জ্বলছে, সেই পৃথিবীতে শান্তি আসতে পারে মাত্র তিনটি কথায়, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না, আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মানবো না। তিনটা কথায় পৃথিবীতে আবার শান্তি ফিরে আসতে পারে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায়, আল্লাহ তন্দ্রা যান, আল্লাহ জিমায়, আল্লাহর জিমানি নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ ঘুমান না, সুবহানাল্লাহি বিহামদিহি, অহরহ তার সামনে রয়েছে গোটা পৃথিবী, গোটা আকাশ জমিন, সমস্ত সৃষ্টি জগৎ তার সামনে, তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই। আল্লাহ কোথায় আছে, আল্লাহ কোথায়, এটি আকীদার প্রশ্ন, এটি আকীদার প্রশ্ন, আপনাকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায়। আল্লাহ পাক হচ্ছেন আলাল আরশিস্তাওয়া, আল্লাহ পাক আরশে আজিমে সদা সর্বত্র বিরাজিত, এ কথার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাকের ইলম মুহাইয়া করে রেখেছে গোটা সৃষ্টি জগৎকে, তার ইলমের ভিতরে রয়েছে সব। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে তো পানির মধ্যে, বাথরুমের মধ্যে, ঘরে